হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভাদ্র পরিক্রমার আজ 25তম দিন, দাদার বাড়িতে সৎসঙ্গ আছে। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। অপূর্ব সঙ্গীত পরিবেশন করে আমাদের মুগ্ধ করেছে। পরমপিতার আত্মচরণে কনিষ্ঠ উচ্ছল জীবন প্রার্থনা করে এবার প্রিয়াঙ্কা মণ্ডল একখানি সঙ্গীত পরিবেশন করছে। পরমপিতার আত্মচরণে উচ্ছল জীবন প্রার্থনা করে বা সমৃদ্ধ সঙ্গীত পরিবেশন করছে। এসো ভক্তি মূর্ত, এসো পতিত পার্বণ, এসো ভক্তি মূর্ত, এসো বাধুই
একবার নয়ন মেলে দেখ না রে মন, নতুন শুরু।
তিনি যে আমাদেরকে প্রতি মুহূর্তে রক্ষা করেন, তিনি যে আমাদেরকে বিভিন্ন গ্রহদোষ থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে আলোর পথে নিয়ে যান, তেমনই একটা উদাহরণ আমরা শুনছিলাম যে সেই নির্ভয়া ঘটনার, নির্ভয়া কাণ্ডের সেই ঘটনার কিছুদিন পরে এক বোন রাত্রেবেলা কলেজ থেকে বাড়ি ফিরবেন, এমন সময় তার মনে হচ্ছে যে আমার আজকের বাড়িতে ছেলেটা উপযুক্ত নয়, ভালো হবে না। কিন্তু তারপরে তিনি ঠাকুরের নাম করতে করতে রাস্তায় এসে অটো ড্রাইভারকে পেয়ে গেলেন। অটো ড্রাইভারকে পেতে শুধু বললেন আমি অমুক জায়গায় যাব, অটো চালক তাকে নিয়ে বাড়ি রাস্তায় চলে এলো। বাড়ির কাছে পৌঁছে যখন ভাড়াটা মিটিয়ে দিচ্ছেন, বলতে তখন অটো চালক বলছেন আপনাদের দুজন এলেন, হঠাৎ আপনি একার ভাড়া দিচ্ছেন। তখন বন্টি বলছেন না আমি তো একাই এলাম। হঠাৎ কথা বলতে বলতে দরকার তৈরি হতে হতে বন্টি যখন বাড়ির পথে গেটটা খুলে ঢুকতে যাচ্ছেন, দরজার পাশে কর্মপ্রেমশ্রী ঠাকুর অনুক্রচন্দ্র সেই ছবি দেখতে পেলেন। অটো চালক বললেন ওই তো উনি ছিলেন আপনার সঙ্গে। তখন বন্টি বুঝতে আর বাকি থাকল না যে পরম দয়াল তাকে যে মাথায় নিয়ে চলে তিনি এভাবেই রক্ষা করেন। আমরা শুধু শুধু বিভিন্ন অজুহাত দিয়ে তাকে ধরি না, তার দীক্ষা গ্রহণ করি না। আমরা বলি বাবা মাই আমাদের গুরু, আবার মায়েরা বলে স্বামী আমার গুরু। আবুজি কিন্তু তা সঠিক নয়, যদি তাই হতো আমরা মীরাবাইয়ের কথা জানি। আমরা দেখেছি মীরাবাই তার স্বামী রানার বিরুদ্ধে কারণ গিয়ে, তার বিরুদ্ধে গিয়ে ইতিহাসের পাতায় ভক্তিমতী মা হিসাবে স্থিত আছেন। আমরা নরেন্দ্রনাথকে দেখেছি তার বাবা মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা গ্রহণ করে তাকে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে গুরু ধরা সবার প্রয়োজন, গুরু ছাড়া আমাদের জীবনের উন্নতি লাভের পথ নেই। সবসময় মাথায় রাখতে হয় বাবা মা স্বামী ইত্যাদি সবাই আমাদের শ্রদ্ধার পাত্র, সেবার পাত্র, ভক্তির পাত্র, কিন্তু তারা গুরু নন। গুরু হলেন তিনি যিনি যুগে যুগে আসেন, যুগ পুরুষোত্তম হিসাবে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান।
আজকের সৎসঙ্গের উদ্দেশ্য আপনারা শুনেছেন, আমাদের আমার অনিতা মায়ের শারীরিক অসুস্থতার কারণে তারা মানসিক দিকে দেহঘাট দিয়েছিলেন, কিন্তু দেহঘাট থেকে আদিষ্ট হয়ে আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছে। পরমপিতার আতুল চিত্তরণে এই ছোট্ট শিশু এবং এই মায়ের সার্বিক সুস্থতা, কল্যাণ, মঙ্গল, ইষ্ট উচ্চার জীবন প্রার্থনা করি। আমার সুকুমারদা, তিনি যে সৎসঙ্গের আয়োজন করেছেন, পরমপিতা তার নিজের, তার পরিবারের প্রতি, প্রত্যেকের, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতি প্রত্যেকের শান্তি, স্বস্তি, কল্যাণ, মঙ্গল তিনি তাদের উপর বর্ষিত হোক। সাথে সাথে যারা সৎসঙ্গে এসেছেন, আসতে পারেননি, ইয়ালির প্রত্যেকটি মানুষের, জীব জগতের প্রতি প্রত্যেকেরই শান্তি, শক্তি, কল্যাণ, মঙ্গল পরমপিতার আতুল চিত্তরণে প্রার্থনা। আজকের বহু দয়ার কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা আমরা শুনছিলাম, কারণ সেটি ঠাকুরকে বলা হয় দয়াময়, প্রেমময়। কত মানুষ এই তিনি দয়াময়, প্রেমময় কার কাছে? ভক্তের কাছে। কারণ ঠাকুর নকুলচন্দ্র বলছেন, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র, ভক্তই প্রকৃত জ্ঞানী। তাহলে তাকে একমাত্র ভক্ত ছাড়া কেউ ধরতে পারে না। তিনি বললেন, ভক্তি আসে কোথা থেকে? সাথে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে ভক্তি বলে। নিরবচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন ভাবে মাঝে মাঝে মনে উঠল, ভগবানকে ডাকলাম, মাঝে মাঝে একটু পূজা পার্বণ করলাম, মাঝে মাঝে একটু যজ্ঞ করলাম, দু তিনশো লোকের আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, আর দু তিন হাজার লোক আমি কোথা থেকে ব্যবস্থা করবো? দয়া তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমিও এলেন না। যখন এমন করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর ভক্তদের নিয়ে বসে তিনি ইটি করছিলেন, মানে আলোচনা করছিলেন, হঠাৎ বলছেন, ভরে সেই মা নিমন্ত্রণ করেছিল, চল 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 সৎসঙ্গে যাই। সেই দেহঘর থেকে কুষ্টিয়া তিনি ছুটতে ছুটতে গেলেন সেই মায়ের বাড়ি, সেই দাদার বাড়িতে। ঠাকুরকে দেখে তো গর্ভস্থ হয়ে পায়ে কেঁদে পড়ে বলছে, ঠাকুর আমাকে রক্ষা করো, বাঁচাও, এই দু তিন হাজার মানুষের কি করে আনন্দ বাজারের ব্যবস্থা করবো? ঠাকুর বলছে, তুই চল 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 রান্নাঘরে কি ব্যবস্থা হয়েছে দেখি। রান্নাঘরে গিয়ে দেখছেন কিছু ভাত, কিছু তরকারি, কিছু ডাল, কিছু একসঙ্গে মিশি ভাত, মিশি ভাত, সবার বসার ব্যবস্থা করে দে। সবার বসার ব্যবস্থা হয়ে গেল, সবাই খাচ্ছেন, আর ভাবছেন অমৃত গ্রহণ করছি, তৃপ্তি সহকারে দু তিন হাজার লোক সবাই খেয়ে গেলেন। এখনো ভাত তরকারি হয়েছে বলতে আর দেখ আর লোকজন আছে কিনা। তারা ঠাকুরের পায়ের কাছে পড়ে হাউ করে কাঁদছেন আর বলছে, ঠাকুর তুমি দয়া করেছ, তা নাহলে এই দু তিন হাজার লোকে এই আনন্দবাজারের ব্যবস্থা আমরা করতে পারতাম না। ঠাকুর তিনি বলেছেন, যেখানে সৎসঙ্গ হয়, যেখানে আমার ভক্তগণ আমার গুণ কীর্তন করে, যেখানে ভক্তি সহকারে অর্ঘ নিবেদন করে, আমি সেই সৎসঙ্গে উপস্থিত থেকে সেই সৎসঙ্গ নিজেই পরিচালনা করি। আজকের এই সৎসঙ্গে ঠাকুর তিনি দয়া করে উপস্থিত আছেন। এই ছোট্ট শিশু এই মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করতে, সুকুমার বাবুর মনোবাঞ্ছা পূর্ণ করতে তিনি এখানে আছেন। আমরা যারা তাকে ফটো বা মূর্তি ভাবি, আমাদের ভিতরের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কমতে কমতে শূন্যে যখন পৌঁছায়, তখন আমরা তাকে শুধু ফটো বা মূর্তি ভাবি, তার সঙ্গে আমরা তার সামনে বসে কথা বলি, কত কিছু করি, কিন্তু শুধু ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে তার কাছে যদি আমরা যেতে পারি, তাহলে তার দয়ায় আমাদের হৃদয় মন ভরে ওঠে, আমাদের জীবন শান্তি সত্যি তৃপ্তিতে ভরে ওঠে। আজকে তার দয়ার কথা কি বলি, তিনি বলেছিলেন, তোমরা যারা স্থুতি করো, তোমরা যারা সংস্কৃতি করো, তোমরা যারা তিনি দিনে দিনে স্থুতি পাঠাও, কখনো মুখ বসে কাউকে কখনো বাজে কথা বলো না। ঠাকুরের কাছে করুণা সিন্ধু মুখোপাধ্যায় বলে এক দাদা, ঠাকুর তাকে নিষেধ করেছিলেন কাউকে কিছু না বলতে, কিন্তু তিনি কি করলেন, তিনি রাস্তায় দাদন করতে বেরিয়েছেন, যেতে যেতে এক বড় বাড়িতে সেখানে দাদন করছেন, সেই বাড়ির
তারা সম্ভ্রান্ত লোক, বড় লোক, তারা ঠাকুর সম্পর্কে অকত কথা বলছে, আজে বাজে কথা বলছে, বিভিন্ন কথা বর্তমানে তিনি সহ্য করতে পারছেন না। দাদন করতে এসেছিলেন, যেমন ডিপার্কের ছেলেরা যায়, কত মানুষ কত বাজে বাজে কত বলে, তোমায় ভালোবাসি বলে, কত লোকে কত কি বলে, তাকে ভালোবাসলে রাধাকে কত মানুষ কত কিছু বলেছে, কত শিশির তবু রাধা তাতে দলে গেছে, বৃন্দাবনের সবাই সতী তবু রাধা নাম কিনেছে, অসত সিদ্ধ কলসিতে করে সবাই বৃন্দাবনে বলে অসতী নারী যদি থাকে তো রাধা আছে, আর সবাই সতী। সতীত্বের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা করছে, সেখানে কি হয়েছে, শতশিদ্র কলসিতে করে যে জল এনে শ্রীকৃষ্ণের গায়ে ঢালতে পারবে সেই হচ্ছে সতী নারী। সবাই জল আছে, পথ রাস্তায় সব জল পড়ে গেল, কিন্তু রাধারানী হা কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কাত্য রাধা কাত্য নমস্তিকে, আমারে লজ্জা, আমারে দেহ, আমারে সম্ভ্রম, আমার দাখিল স্বপ্ন তোমার, তুমি পারলে আমাকে আমার মান রক্ষা করো, না পারলে আমাকে কলম তুমি সাথে রাখো। তখনই তার নাম করতে করতে তিনি জল এনে তার গায়ে ঢালছেন। সবাই বলছে ভক্তরা যে বলছে ফকিরে তোর কৃষ্ণধনার বাঁধবে না কেন, তার এমন অসুখ হয়েছে, ভক্ত কত রেণু নামা খালে সে আর বাঁধবে না। সবাই ভাবছে আমাদের পায়ের ধুলা কৃষ্ণের গায়ে মাখাবে, না না পারবো না। বড় বড় ভক্তকে সব চুপসে গেল, কেউ তার পায়ের ধুলো দিতে রাজি নয়। ললিতা বিশাখা দে রাধাকে বলছে রাধা রাধে তোর কৃষ্ণধন যদি মারা যায় ভক্ত কত রেণু না হলে সে আর বাঁধবে না। রাধা বলছেন সখী আমার পায়ের ধুলো নিয়ে যা, আমি পাপে মরি তাই কি বা ক্ষতি, যা যদি মর প্রভু পাচ্ছে, আমি সততরম ধরে মহাপাপে লিপ্ত থাকবো, কঠিন আঘাত বুকে নিয়ে সহ্য করব, যদি আমার পদধুলি প্রভুর গায়ে মাখিয়ে করবো, যদি সুস্থ হয় তুই আমার পায়ের ধুলো নিয়ে যা। সখী ভক্ত তার জীবনের সাধনা, সে ভগবানকে সুখী করতে চায়, সে ভগবানের উচ্চে হাসি ফোটাতে চায়। আমাদের জীবনের উদ্দেশ্য যদিও হয়, আমরা যদি জীবন দেবতা বলে তাকে মনে করি, আমাদের জীবনের শুধু একটি উদ্দেশ্য, শুধু তার মুখে হাসি ফোটাবো। আজকে দেখছেন না অবীর বাবু সেই সে ছুটছে দিনের পথ। Manwara hai bihar ho manwara hai bihar ho।
অনুষ্ঠান শেষ হয়ে গেছে, প্রসাদও রেডি করা হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। আজ ভিডিওটা প্রথম থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।